ত্রিপুরা রাজ্য পরিবহন দপ্তরের তুগলকি সিদ্ধান্ত পয়লা মে থেকে চালু হয়েছে মিটার অটো কিন্তু দেয়া হয়নি রেড চার্ট ফলে যাত্রী এবং চালকদের পড়তে হচ্ছে অসুবিধে চলছে আগের নিয়মই এমনটাই জানালেন অটো চালকরা পাশাপাশি 50% শর্তও লাগানো হয়নি মিটার কোন রকম পরিকাঠামো নেই তাছাড়া সাধারণ মানুষের হাতে নেই টাকা এরই মধ্যে মিটার অটো অর্থাৎ শহরের সমস্ত অটোতে মিটার লাগানো বাধ্যতামূলক করেছে রাজ্য পরিবহন দপ্তর মিটার অটো ছাড়া যেখানে যাত্রীরা 20 টাকা দিতে যেতে পারত এখন সেখানে 30 থেকে 50 টাকা লাগছে এক উদ্ভট পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে অটো চালক সহ সাধারণ যাত্রীদের অতি সত্বর ত্রিপুরা পরিবহন দপ্তর এই বিষয়টি দেখবে বলে জনগণের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে সেখানকার অটো চালকরা কি জানাচ্ছে শুনবো অটো চালক আছে গভর্নমেন্টে সরকার তো আমাদের ভালো হয়েছে আমাদের যে মিটারের যে রেড চার্ট আছে একটা তো এটা যদি অতি সত্য দিয়ে দেয় আমাদের ভালোভাবে কেউ প্যাসেঞ্জার সাথে আমাদের কোনো মনোমিত হবে না তৃতীয় কথা প্যাসেঞ্জারও এটা বুঝে নেবে যে আমাদের যে চারটা আছে এই চারটা অনুযায়ী ভাড়া দিয়ে দেবে সব গভর্নমেন্টের কাছে বা সরকারের কাছে আমার এই একটা দাবি ছিল যেটা অতি সত্য দিয়ে দেয় সরকার কইছে আমরা লাগাই আমাদের সবাই মোটামুটি আমাদের 80% মিটার লাগানো হয়ে গেছে কত করে রেট হবে কিভাবে হবে দাদা জানি না মানে সরকার একটা কাগজ দিলে এখনো কোনো কাগজ পাননি কাগজ অন্ত পাইছি এক তারিখ থেকে তো মিটার চালু হয়ে গেছে মিটার চালু চালু হয়েছে প্যাসেঞ্জার মিটারে এখনো ত্রিপুরা রাজ্য পরিবহন দপ্তরে তুগলকি সিদ্ধান্তে নাজেহাল সেখানকার অটো চালক থেকে শুরু করে যাত্রীরা কারণ আগে যেখানে 20 টাকা ভাড়া লাগতো এখন এই মিটার বসানোর জন্য যেহেতু রেড চার্ট হয়নি তার জন্য 30 থেকে 50 টাকা তাদের দিতে হচ্ছে এক উদ্ভট পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে অটো চালক সহ সাধারণ যাত্রীদের ডেল্টা সাকুরা রাইড দ্য ফিউচার নাও জাপানিজ টেকনোলজি ই বাইক পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট 24,000 পর্যন্ত রেফারেল বোনাস 60 থেকে 80 কিমি রেঞ্জ নো লাইসেন্স নো রেজিস্ট্রেশন নো রোড ট্যাক্স 5 বছরে 2.5 লাখ সঞ্চয় আজই আসুন ডেল্টা সাকুরা রাইড দ্য ফিউচার নাও MS Ria Automotive, MH Road, Kochbi Harbour, No. 4, Contact 03582-222-284. সেখানকার শ্রমিক নেতা কি জানাচ্ছেন শুনবো আজকে থেকে অটো যে বিচার চালু হয়েছে আমরা প্রথমে আমি আমাদের রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কারণ এই মিটার চালু হওয়ার ধরন অনেক সুবিধা হয়েছে শহর অঞ্চলের অটোগুলা চলাফেরা করতে গেলে অনেক অসুবিধা হয় কোন জায়গাতে যেতে হয় কীভাবে হয় কিন্তু মিটার চালু হওয়াতে আমাদের একটা সুবিধা হয়েছে একদম ইজিলিভাবে আমাদের অটোগুলা চলতে পারবে কিন্তু আমি এই সোসাইটিতে আছি এই সোসাইটির তরফ থেকে আমি বলতে পারি এখন অবধি আমরা চার্ট রেড চার্ট পাইনি বা আমি কারো অটোওয়ালার মুখ থেকে শুনতেও পাইনি যে রেড চার্ট পেয়েছে রেড চার্টটা দিয়ে দিলে হয়তো বা ভালোভাবে সরকারের পক্ষ থেকে যে উদ্যোগটা নিয়েছে এটা পোর্টফোলিওভাবে সঠিক হবে সেই জিনিসটা আমরা আশা করি আমাদের সরকারের কাছে আবেদন করব যে যদি রেড চার্ট দিয়ে দেয় তাহলে অটোওয়ালা অটোদেরকেও সুবিধা হবে দিতে কীভাবে কত কিলোমিটার কতটুকু যেতে হবে এই সেই জিনিসটা তাদেরকে বুঝিয়ে দিলে হয়তো বা আমাদের শ্রমিক বাইরা যারা আছেন অটোর শ্রমিক বাইরা তাদেরকে তাদের অনেক সুবিধা হবে